কতগুলো ব্রাশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা পিকুলিয়ার টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আপনাকে কিছু ইনসাইট দেওয়ার চেষ্টা করব যে কোন ধরনের ব্রাশ ব্যবহার করা ভালো, কোন ধরনের ব্রাশ বা মেসওয়াকের কি সুবিধা, আবার কি ধরনের অসুবিধা থাকতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদেরকে জানাবো। ওয়েল, আমি অনেক ধরনের ব্রাশ ইউজ করছি বছরের পর বছর ধরে, সো এই ব্রাশগুলোর ব্যাপারে এক ধরনের অভিজ্ঞতা হয়ে গেছে আমার। মোটা আল, চিকন আল, মাঝারি আল, বাকাতেরা, অনেক টাইপের। প্রথমেই মোটা আলের ব্রাশ দিয়ে শুরু করি। এখানে আমার কাছে মোটামুটি তিন ধরনের আছে। একটা হচ্ছে সোজা মোটা আল, মানে একদম জাস্ট স্ট্রেইট, ঠিক আছে। আরেকটা আছে যে মোটা আল সোজা, কিন্তু এখানে আবার ঢেউ খেলানো। সো যেই প্রান্তটা দাঁতের উপরে আপনার পড়ছে সেটা একটা হলো ঢেউ খেলানো, একটা হলো সোজা। আর এই ব্রাশটা, এটার আবার সামনের দিকে একটু ঢেউ খেলানো, পিছনের দিকে জিগজ্যাগ করা, ক্রস করা, এবং এক একটা কিন্তু এক এক হাইটের। যদি আপনারা এই ব্রাশটা খেয়াল করেন, মাঝখানে গুলো একটু উঁচু, সাইডের গুলো একটু নিচু। নাও প্রথমে মোটা আলের ব্রাশের প্রবলেমটা কি বলি। মনে করেন দাঁতের পাশে যে মাংসগুলো থাকে এগুলো কিন্তু আপনার নর্মাল মুখের মাংস কিংবা হাতের মাংসের মতো না, এগুলো কিন্তু খুব সহজে খেয়াল করবেন। আপনি খেতে যায় কাটা একটু বাদলে কিংবা জোরে ব্রাশ করলে এটা কিন্তু অনেক সময় ফেটে যায়, অনেক সময় এটা থেকে রক্ত বের হয়। সো মোটালে ব্রাশ, এটাতে কিন্তু আপনার অভ্যস্ত হওয়া লাগে। মানে আপনি যদি মোটালে ব্রাশ ইউজ করেন, প্রথম কিছুদিন আপনার মুখ থেকে রক্ত বের হবে, আপনি টের পান না পান। আপনি যদি মাঝারি আল থেকে মোটা আলে যান, তাহলে দেখবেন আপনার মুখের আহত হবে আপনার ওই মাংসপেশিগুলো দাঁতের চতুর্পাশে। সো এই ব্রাশগুলো যদি আপনি নেন, তাহলে আমি বলবো একটু কেয়ারফুলি ইউজ করবেন, কারণ এগুলো আসলে মোটা আল এবং শক্ত আল হওয়ার কারণে এটার চাপটা, প্রেশারটা অলওয়েজ বেশিই থাকবে। বাট এখানে যেটা নেগেটিভ দিক, এটা তো একটা নেগেটিভ দিক বললাম যে রক্ত বের হওয়ার ব্যাপারটা, আরেকটা নেগেটিভ দিক এইগুলো কিন্তু বেশ চওড়া, মানে এটার এক একটা চতুর্পাশ সেটা কিন্তু অনেক চওড়া। ফলে এই ব্রাশগুলো আপনি মুখের চতুর্পাশে ঘুরায় ঘুরায় যে ব্রাশ করবেন এটা একটু কঠিন হয়। মানে একটা ব্রাশ যখন পড়ছে এটা দুই তিনটা দাঁতকে কাভার করে, ফলে দাঁতের মাঝখানে যে অংশগুলো সেগুলো কিন্তু একটু খাঁজ কাটা থাকে, সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে গেলে এই ব্রাশগুলোকে আপনার জোরে চাপ দিতে হয়। আর যেহেতু এটা মোটাল, জোরে চাপ দিয়ে যখন আপনি ঘষা দিবেন তখন এই কাজগুলো হয় যে মাড়ি ছেলে যাওয়া কিংবা অন্য প্রেসারের ব্যাপারগুলো। সো এই জন্য এই ব্রাশগুলো একটু সাবধানে ব্যবহার করতে হয়। প্লাস এই ব্রাশগুলো দিয়ে আমি দেখছি যে দাঁতের নানান অংশ থেকে খাদ্য কণিকা তোলা কিংবা পরিষ্কার করা যেমন সহজ, একই সাথে মাড়ি ছেলে যাওয়াটাও খুব সহজ। সো এটা গেল সোজাটার ব্যাপারটা। আর যে বাঁকাগুলো, যেগুলো বলা হয় যে এগুলো আসলে বাঁকানো আছে মাড়ির মাঝখান পর্যন্ত যাবে, এক্স্যাক্টলি আমরা কেউই মাড়ির মাঝখান পর্যন্ত বসাতে পারি না যে আমি বসাবো দাঁতের এই বড় অংশটা এখানে বসবে আর মাঝখানের খাজটাতে এই অংশ ঢুকে যাবে, এভাবে এত ফিনিশিং দিয়ে আসলে দাঁত ব্রাশ করা যায় না। ফলে এটা ঢেউ খেলানোতে যে স্পেশাল মানে প্রভাব কিংবা সুবিধা হওয়ার কথা, সেটা আসলে যেভাবে অ্যাডভার্টাইজ করা হয় সেভাবে আসলে হয় না। আপনি নিজেও ব্যবহার করে দেখতে পারেন, হয় না, এটা কখনোই ঠিক অনুপাতে দাঁতের মধ্যে একদম খাজ কাটে বসবে সেই হিসেবে আপনি দাঁতের মাড়ি ব্রাশ করবেন এটা সে হয়ে ওঠে না। এটার ব্যাপারটা একই, এটাতে যে উঁচু নিচু দিচ্ছে এই উঁচু নিচুটা হয়তো আপনার জায়গা মতো পৌঁছাতে বেশি সাহায্য করবে এটার তুলনায়, বাট এটাও দেখা যাবে যে ওই শক্ত আলের জন্য হয়তো বা আপনার মাড়ি একটু আহত হবে এবং আপনাকে বেশ কিছুদিন ব্যবহার করে অভ্যস্ত হয়ে নিতে হবে। ওয়েল, এবার আসি মাঝারি মোটা আলের ব্রাশ। সো এখানে মাঝারি মোটা আলের ব্রাশগুলো, এটা কিন্তু আপনার আগেটার মতো বড় অংশ আকারেও হতে পারে, আবার এইটা ছোট আকারেও হতে পারে। সো এই মাঝারি মোটা আলের যে ব্রাশগুলো আছে সেটার ছোট সাইজটা আমার নেয়া আছে, বাট এই ব্রাশটাও কিন্তু দামটা নর্মাল ব্রাশের তুলনায় বেশি। নর্মাল ব্রাশ হয়তো আপনি 20-30 টাকা পেয়ে যাবেন, কিন্তু এই ছোট আকৃতির ব্রাশটা, এটা মেডিপ্লাস ব্র্যান্ডের, এটার দামটা প্রায় অলমোস্ট 100 টাকার কাছাকাছি নিচ্ছে তারা। ওয়েল, দামটা ব্যাপার না, আমি আসলে নানান ধরনের ব্রাশ ব্যবহার করে দেখি কোনটা আমার জন্য বেশি সুইটেবল হয়। তো এই ব্রাশটা আমার জন্য কাজে লাগছে। কেন কাজে লাগছে? কারণ এই ব্রাশটা আকারটা ছোট। সো ছোট হওয়ার কারণে এটা হয়তো দুইটা দাঁতকে এট এ টাইম কভার করে। সো আপনার যদি এমন হয় যে মাঝখানের দাঁতটাকে আপনি ই করবেন, সো যখন চাপ দিচ্ছেন তখন মাঝখানের অংশটা দিয়ে সেটা চাপটা কাজে লাগতেছে। ছোট হওয়ার যে সুবিধাটা আছে, যে আকৃতিটা যখন ছোট হয় তখন সুবিধাটা হচ্ছে এটা দাঁতের চতুর্পাশে ঘুরায় ঘুরায় ব্রাশ করতে খুব সুবিধা হয়, যেটা ওই বড় আকৃতির ব্রাশ দিয়ে হয় না। ফলে আপনি দাঁতের ভিতরের মাড়ি থেকে ময়লা বের করবেন কিংবা অন্য সাইড দিয়ে বের করবেন, উপর সাইড দিয়ে বের করবেন, তো এই ছোট হওয়ার কারণে এটা বেশ ঘুরায় ব্যবহার করা যায়, বেশ ইফেক্টিভ। আপনি যদি কখনো এই ছোট আকারের ব্রাশ ইউজ করে না থাকেন, তাহলে আমি অবশ্যই বলবো যে আপনি একটা ব্যবহার করে দেখেন, এটাতে আপনার সুবিধা হতে পারে। প্লাস এটা যেহেতু বললাম আলগুলো মিডিয়াম মোটা, ফলে এটা কিন্তু ওই মোটা আকৃতির মোটা আলের ব্রাশের চাইতে কিন্তু কম আঘাত দেয় আপনার দাঁতের উপরে, তুলনামূলক কম। এটা হচ্ছে তো নরম আল আছে, আমি সেটা দেখ
দেখাবো আপনাদেরকে বাট এটা কিন্তু মোটামুটি মাঝারি সো আপনি এই মাঝারি আলোয় ব্রাশটা ব্যবহার করে দেখতে পারেন বেশ ইফেক্টিভ হতে পারে আপনার জন্য নাও সহজে আরেকটা ব্রাশ আপনি পাবেন যেটা দেখবেন যে যখনই সেই ব্রাশটার উপরে হাত বোলাবেন দেখবেন একদম নরম মনে হবে আপনার কাছে বাজারে এটা সহজেই পাবেন যে নরম আলোর ব্রাশ এটা যদি একটু খোঁজেন দুই তিন দোকান তাহলে পেয়ে যাবেন ম্যাটাডোর কিংবা অন্যান্য কোম্পানি বেশ কিছু আছে এটার কোন কোম্পানি আমি এখন দেখতে পাচ্ছি না কারণ এটা মুছে গেছে বাট আমি ম্যাটাডোরও ব্যবহার করছি তো এই ব্রাশগুলো দেখা যায় মোটামুটি আকৃতিটা কিন্তু ওই মোটা আলোর ব্রাশের সমান চওড়া বাট আলগুলো এই ব্রাশের যে আলগুলো ইন্ডিভিজুয়াল আলগুলো এগুলো কিন্তু নরম ওই ব্রাশের তুলনায় নাও নরম আলোর ব্রাশের ক্ষেত্রে আমি যেটা দেখছি মানে ইউজুয়াল নরম আলে যেটা বাজারে পাবেন সেটা খুব সহজে ক্ষয়ে যায় মানে এই ব্রাশগুলো যেহেতু নরম আলের হয় আমরা খুব প্রেসার দিয়ে আসলে দাঁত ব্রাশ করতে অভ্যস্ত হয়ে যাই খুব প্রেসার দিয়ে দাঁত ব্রাশ করি ফলে এটার আলগুলো বেশি দিন টেকে না ধীরে ধীরে ক্ষয়ে যায় ছোট হতে শুরু করে মোটা আলের ক্ষেত্রে কিন্তু ক্ষয়ে যায় না এগুলো বরং চ্যাদ্রায় যায় মানে চতুর্দিক ছড়ায় যায় এক সময় সেটা অনুপযুক্ত হয় ব্যবহারের তখন আমরা ফেলে দিই বাট এই নরম আলের ব্রাশগুলো দেখবেন ক্ষয় হয়ে যাবে যদি আপনি কখনো নরম আলের ব্রাশ ইউজ না করে থাকেন তাহলে অবশ্যই নরম আলের ব্রাশ ইউজ করবেন কারণ এটা দিয়ে একদম দাঁতের উপরে চেপে দাঁত ব্রাশ করা যায় এবং দাঁতের মাড়ির ওই যে মাংসপেশিগুলো কখনো সাধারণত মানে খুব যদি আপনার সফিস্টিকেটেড না হয় ছিলবে না নরমালের ব্রাশের ক্ষেত্রে এবং নরমালের ব্রাশ যেহেতু চেপে ব্রাশ করা যায় ফলে দাঁতের মাঝখানে দুই দাঁতের মাঝখানে খাজে এটা সহজে পৌঁছায় সো সেই ব্যাপারটা মাথায় রাখবেন একই সাথে এই ব্রাশগুলো বেশি দিন টেকে না সো আপনি একটু চিপ রেটের মধ্যে যদি নরমালের ব্রাশ ইউজ করতে পারেন তাহলে ভালো কিছুদিন পরপর বদলাতে আপনার সমস্যা হবে না প্রেসার দিয়ে ব্যবহার করার জন্য এই ব্রাশটা বেস্ট নাও আলট্রা মিহি আরেকটা ব্রাশ সো এই ব্রাশটা দেখেন অনেকটা চ্যাদ্রায় গেছে বাট এই ব্রাশটা আমি ভাবছিলাম যে এটাও মনে হয় ক্ষয় হতে শুরু করবে বাট এটা ক্ষয় হয় না কিন্তু এটা কিন্তু আলট্রা মিহি কেন বলছি এটা যখন আপনি ধরবেন তখন মনে হবে যেন বেশ শক্ত শক্ত কিন্তু এই ব্রাশটা খুবই মিহি এখন শক্ত শক্ত ফিল হওয়ার কারণটা কি এখানে অসংখ্য আসলে এই ব্রাশের আল আছে এবং প্রত্যেকটা আলই খুবই নরম চিকন ফলে দাঁতের উপরে ঘষা যখন দেন খুবই আরামদায়ক অনুভূতি হয় এবং আপনি যদি কখনো এই আলট্রা মিহি টাইপের ব্রাশ ইউজ না করে থাকেন আমি নিশ্চিত আপনি যখন ব্রাশটা ইউজ করবেন আপনার মনে হবে আপনি তুলা দিয়ে ঘষতেছেন আপনার দাঁতের উপরে এতটা মিহি এই ব্রাশগুলো নাও এই ব্রাশের সুবিধা আপনি যতই চাপ দিয়ে ব্রাশ করেন আপনার মনে হবে না যে আপনি চাপ দিয়ে ব্রাশ করতেছেন সো এটা একটা অসুবিধাও যদি আপনি নেন অসুবিধা খাতাতেও রাখতে পারেন যে এতটাই মিহি যে আপনার মনে হবে না আপনার দাঁত পরিষ্কার হচ্ছে কি হচ্ছে না চাপ পড়ছে কি পড়ছে না সো আপনি যদি মনে করেন যে আপনার দাঁতের প্রয়োজন আছে তাহলে স্পেশালি এই ব্রাশটা ইউজ করতে পারেন না হলে এই ব্রাশটা আসলে দরকার নাই এটা আমার বলতে পারেন টেস্ট বেসিসে এই ব্রাশটা নেওয়া যায় এটা কতটা মিহি হতে পারে এবং আসলে সেটা কেমন পরিষ্কার করে সো এটা যদি আপনি নাও নেন আমি বলবো এটা যেটা মিহি আপনি বাজারে নর্মাল ওয়েতে পান সেটাই আপনি নেবেন কারণ এই ব্রাশটাই আলট্রা মিহি টাইপের এই ব্রাশটা আসলে পাওয়া একটু কঠিন হবে আপনার জন্য একটু বেশি দোকান খুঁজতে হবে কিংবা অনলাইনে অর্ডার করতে হবে আমারটা অনলাইনে অর্ডার করা ছিল নাও এই ব্রাশটা আকৃতি কিন্তু ছোট এই ব্রাশটা যদি খেয়াল করেন আমার এই যে ছোট যে ব্রাশটা আমি মাঝারি আকারের আলের যে ব্রাশটা দেখাচ্ছিলাম সেটার মতোই আকৃতি ছোট নাও ছোট ঠিক আছে কিন্তু এটার ভিতরে যেহেতু অনেক দেয়া আছে ব্রাশের ওই মিহি তন্তুগুলো এর ফলে দেখা যায় অনেক এরিয়া কাভার করে কারণ এটা ছড়ায় যায় চতুর্দিকে এবং ছড়ালেও এটা বেশি কম মনে হয় না কারণ অনেক ঘন থাকে প্রচুর আল দেয়া থাকে এবং চতুর্দিকে ছড়ায় যায় সো আপনি যদি এই আলট্রা মিহি টাইপের ব্রাশ ইউজ না করে থাকেন আমি বলবো অবশ্যই এটা একটা ব্যবহার করে দেখবেন বাজারে এক ধরনের ব্রাশ আসতো যে এটা মাথাটা বেঁকে যায় এখানটা রাবার দিয়ে ই করা যে বাঁকছে এদিক ওদিকে যাচ্ছে তো ওই টাইপটা যে খুব আপনাকে হেল্প করে তা কিন্তু না সো এগুলো যেহেতু প্রত্যেকটাই কিন্তু শক্ত মাথা এবং কোনোটাই কিন্তু বাঁকে না এবং এটা এনাফ কারণ আপনার হাত দিয়ে আপনি আসলে এই প্রেশারটা দিচ্ছেন হাত দিয়ে ব্রাশ করার সময় এবং আপনার হাতই কিন্তু ওই মেনটেন করে কতটুক জোরে ব্রাশ পড়বে কতটুক হালকাভাবে ব্রাশ পড়বে সো ওই ব্রাশটা আমার কাছে খুব একটা ইফেক্টিভ মনে হয় না নাও ব্রাশের সাথে সাথে আমি মেসওয়াকের ব্যাপারে বলি মেসওয়াক সাধারণত একটু মোটা টাইপেরটা আপনি সহজে পাবেন আরেকটা থাকে চিকুন টাইপের জয়তুন গাছে তো আমার কাছে মনে হয়েছে এই মোটাটা চাইতে চিকুনটা জয়তুন গাছেটা বেটার বাট এখানে একটা ব্যাপার আছে যে মেসওয়াক কিন্তু কিছুদিন যদি আপনি ব্যবহার করে রেখে দেন এটার উপর ছত্রাক জমতে শুরু করে সো নিয়মিত ব্যবহার করতে হবে সেম ব্যাপারটা কিন্তু আপনার ব্রাশের ক্ষেত্রেও এটা কিন্তু নিয়মিত ব্যবহার করা উচিত এবং ঢেকে রাখা উচিত কোথাও ট্রাভেল গেলে মাথাটা বন্ধ রাখা উচিত তো এই ব্যাপারগুলো সতর্কতা মানতে হয় বাট ব্রাশের ক্ষেত্রে এটা কিন্তু পুরাই কেমিক্যাল দিয়ে আমরা ইউজ করতেছি যে পেস্ট ইউজ করতেছি ব্রাশের উপরে বাট মেসওয়াক টোটালি দেখা যায় প্রাকৃতিক একটা নির্যাস গাছ থেকে সো এটা আমাদের শরীরের বলা যায় তুলনামূলক কাছের জিনিস সো মেসওয়াকটা ব্যবহার করার সময় নিয়মিত ব্যবহার করবেন এবং তারপর দরকার হলে ফেলে দেবেন কিন্তু মাঝখানে বিরতি নেওয়ার পর আবার ব্যবহার করাটা মেবি ঠিক হবে না আমাদের মুখের ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো মিশে হয়তো মিশ্রণ তৈরি করতে পারে ডাক্তারের ব্যাপারে ভালো বলতে পারবে আপনাকে বাট মোটার তুলনায় আপনি যদি চিকন মেসওয়াক ব্যবহার করেন তাহলে ওটাতে বেশি ইফেক্ট পাবেন কারণ ওটা মাড়ির নানান প্রান্তে চিকন এই জন্য যাওয়াটা সহজ হবে মোটার তুলনায় নাও আরেকটা ব্যাপার মেসওয়াকের ক্ষেত্রে নেগেটিভ যে ব্যাপারটা আছে সেটা হলো মেসওয়াক সোজা থাকে ব্রাশ যেমন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার
ঘোরাতে সাহায্য করে মুখের ভেতরে ব্রাশ কিন্তু অন্যদিকে এ কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল নাই এ কিন্তু সোজা একদম স্ট্রেট কাট 0 ডিগ্রি অ্যাঙ্গেল তো এই কারণে ব্রাশ যখন ঘোরাবেন তখন মুখ লম্বা করে ফেলতে হয় একদম মাড়ির পেছন দিকে কিন্তু ব্যবহার করা কঠিন হয় তো যারা মেসওয়াক ইউজ করেন নিয়মিত আমি বলবো তাদেরকে মাঝে মাঝে ব্রাশও ইউজ করতে বাট অফকোর্স মেসওয়াকটা স্বাস্থ্যের জন্য দাঁতের জন্য বেশি উপকারী এই ব্যাপারটা নিয়ে আর্গু করার কিছু নাই কিন্তু ওই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন দাঁতের ভিতরের কিছু অ্যাঙ্গেল ভিতরের কিছু জায়গা পর্যন্ত মেসওয়াক দিয়ে কখনোই পৌঁছানো সম্ভব না আমরা যদি টেকনোলজি উন্নতির সাথে সাথে নানান বিষয় আমাদের লাইফে নিতে পারি তাহলে মেসওয়াক ব্রাশ এই ব্যাপারগুলো কম্বাইন করেও তো ব্যবহার করতে পারে আমাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে রাইট নাও ইন শর্ট মোটা আলের ব্রাশ আপনার দাঁতের জন্য একটু ক্ষতিকর মাঝারি আলের ব্রাশ আমি বলবো সবচেয়ে ভালো এবং নরম আলের ব্রাশ আপনি অবশ্যই ব্যবহার করে দেখবেন মিহি আল আপনার জন্য নাও উপযুক্ত হতে পারে বাট আমি বলবো আপনি সব ধরনের ব্রাশ একটু ইউজ করে দেখেন আপনার দাঁতের মাড়ির অবস্থাটা আপনি বুঝতে পারবেন কোনটা আপনার জন্য বেশি সুইটেবল আর বাঁকা তেরা যেগুলো ব্রাশ আছে যে আলগুলোকে বাঁকা করে রাখতেছে কিংবা তেরসা করে রাখতেছে ঢেউ খেলানো দিচ্ছে এতে আসলে স্পেশাল কোনো ইফেক্ট কিংবা স্পেশাল কোনো পজিটিভ ব্যাপার আমি খুঁজে পাইনি বাট আপনি ব্যবহার করে দেখতে পারেন নানান ধরনের ব্রাশ আমরা তো বছর পর বছর অনেক ব্রাশ ইউজ করি আপনি নানান ক্যাটাগরির ব্রাশ ইউজ করে দেখেন আপনার জন্য কোনটা ভালো এবং সুইটেবল এটাই সবচেয়ে ভালো বুদ্ধি ওয়েল ভালো থাকবেন সবাই আমার পরামর্শগুলো যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট এপিসোডে এবং ব্রাশের ব্যাপারে এবং দাঁতের ব্যাপারে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব উত্তর খুঁজে হলেও আপনার উত্তরটা দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই